এবার নিজেদের মাঠে আম্পায়ারের দুর্নীতির শিকার ভারত, যা দেখে হাসতে হাসতে শেষ নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম, আর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত। ঘটনাটি ভারতের ব্যাটিং ইনিংসের 22তম ওভারের। এজাজ প্যাটেলের ওই বলে ঋষভ পন্ত ফ্রন্ট ফুটে এসে ডিফেন্সিভ মোডে খেললে ব্যাট আর প্যাডে লেগে বল চলে যায় উইকেট কিপারের হাতে। জোরালো আবেদন, তবে সে আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার, তাই তো রিভিউতে যায় নিউজিল্যান্ড। এরপর টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাট আর প্যাডে লেগেছে বল, তবে ঋষভ পন্ত বারবার হাত উঁচিয়ে বলছিলেন এটা কেবল প্যাডেরই শব্দ, কারণ ব্যাট আর প্যাড একসাথে হয়েছিল। কিন্তু ঋষভ পন্তের এই আগতি থার্ড আম্পায়ার পর্যন্ত যায়নি, তাই তো নট আউটের ডিসিশন বদলে আউট দিলেন আম্পায়াররা, আর যেটা কোনোভাবেই মেনে নিতে না পেরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন ঋষভ পন্ত। কারণ দলকে হোয়াইটসের লজ্জা থেকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে লড়াই করতেছিলেন পন্ত। নিউজিল্যান্ডের দেওয়া 147 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইন্ডিয়া। সেখান থেকে অ্যাগ্রেসিভ ব্যাট করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসে ঋষভ পন্ত, নিজে তুলে নেন হাফ সেঞ্চুরি, তবে শেষ পর্যন্ত আউট হয়েছেন 64 রানে। ঋষভ পন্তের আউটের পর নিউজিল্যান্ডকে জয় তুলে দিতে আর নিজেদের মাঠে হোয়াইটস হতে আর বেশি দেরি করেনি ভারত। এজাজ প্যাটেলের একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে 25 রান দূরে থাকতে অল আউট হয়ে যায় ভারত, আর ব্যাক টু ব্যাক 5 উইকেট তুলে নিয়ে ভারতকে তাদের ঘরের মাঠে সিরিজ আর হোয়াইটসের লজ্জা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এজাজ প্যাটেল। ভারত দীর্ঘ 24 বছর পর নিজেদের মাটিতে হোয়াইটসের লজ্জায় ডুবল। 24 বছর পর এমন দিন দেখতে হবে হয়তো ভারতও ভাবতে পারেনি। দর্শক, ভারতের হোয়াইটস হওয়ার দিনে আপনার মনে কি অনুভূতি হচ্ছে তা আমাদের জানিয়ে দিন কমেন্ট করে।